ফ্রেন্ডস, তানিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বন্ধু তানিয়া। চলো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। আর আজকে সকাল থেকে আমি খুবই ব্যস্ত, কেননা আমার বাড়ির সামনে যে ড্রেনটা আছে সেই ড্রেনটা না অলরেডি জাম লেগে গেছে। সকাল থেকে জল যাচ্ছে না, তো সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে সুইপার খুঁজতে বেরিয়েছি। যে সুইপার কাজ করে সে এখনো পর্যন্ত আসেনি। ড্রেন যেহেতু জাম লেগে গেছে তো জল পাস হচ্ছে না। সারাদিন ধরে সুইপার সুইপার করে আগে চলো সুইপার খুঁজে ড্রেনটা পরিষ্কার করা যাক, তারপর ঘরের অন্যান্য কাজ করব। কেননা না হলে জল পাস না হলে বুঝতেই পারছো, ড্রেনের জল যদি না যায় তাহলে বিচ্ছিরি একটা গন্ধ হবে। একটা হয়নি, ওঠে না। আরে বড় কোদাল নিয়ে আসতে হতো, নাহলে উঠাতে পারবে না। বাবারে, ওকে দেখো কোথায় ঢুকেছে। না ঢুকলে কি করে মাটিটা বার করবে? এত ঝামেলা হয় না, আসলে ও এ আনেনি কোদাল। বাবারে, তো ঢুকেই দেখি ওই প্লাস্টিকটাই প্লাস্টিকটাই ওজন সামলাতে পারবে, ছিঁড়ে যাবে না? তুমি গাড়ি আনো না এদিকে আজকে। কি কি ঝামেলা, আমার ড্রেনটা পরিষ্কার করা হয়ে গেছে, তো হাফ ছেড়ে বাঁচলাম। এবার ঘরে এসে ব্রেকফাস্ট করলাম। আর ওদিকে নিনি ডেলি মিসের কাছে যাচ্ছে, কিন্তু মিসের কাছে গিয়ে কি যে করছে, রোজ চকলেট ক্যাডবেরি কেক নিয়ে চলে আসছে, পড়াশোনা আদেও কিছু করছে না। এখন খেলার ছলে ওর বাবা জিজ্ঞাসা করছে, কিছু বলতে পারছে না আর বদমাইশি করছে। তুমি কি করছো? খেলা করছো? বাহ, পড়ে যা পড়ে যা। চলো কবিতাটা বলো। মানতুছি আটা গাছে তোতা পাখি, আটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, ইয়ে দাদা মোমোটা, আটা গাছে তোতা পাখি, তারপরে ডালিম গাছে মো, ইয়ে দাদা মোমোটা দাদা কি বল, ভুলে গেছিস? টুইঙ্কেল টুইঙ্কেল বা তারপরে কি? হ্যাঁ বলবি না বলবি না? হ্যাঁ বল রে। কিচ্ছু জানিস না তুই, বেকার। খেলাম তার
কি তুলছিস? সেলফি। সেলফি? পড়ে যাবি, পড়ে যাবি, ওইদিকে যা। আজকের ব্লগটা এইটুকুই। আজকে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবে।